আমি যে ভাসতী তোমরা আমাকে রোজই দেখতে পাও রেডিও মন আমাদের তো আজ বারোই জানুয়ারি অর্থাৎ এমন একটা দিনে আমি এমন একটা জায়গাতে রয়েছি যেখানে সত্যি সেসব মানুষদের কাছ থেকে আমি শুনতে পাবো অনেক কথা অনেক বিষয় সম্পর্কে আমি আজকে জানতে পারবো তো আমি চল পরিচয় করাবো আজ এমন একজনের সাথে যিনি তার দীর্ঘ বহু বছরের শিক্ষকতার জীবন চালিয়ে গেছেন ইভেন শুধু শিক্ষকতার জীবনে আজকে কিন্তু শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পরেও কিন্তু বহু ছাত্রছাত্রী এবং বহু মানুষকে তার আদর্শের ছত্রছায়াতে রেখে চলেছেন সেই আদর্শে দীক্ষিত করে চলেছেন হ্যাঁ আজকে আমরা দুর্গাচরণ ভট্টাচার্য অর্থাৎ প্রাক্তন প্রধান শিক্ষক বলরামপুর অভয় আশ্রম নৈতালিমের শিক্ষক মহাশয়ের কাছে চলে এসেছি ওনার থেকে জেনে নেবো আজকের দিনের যে প্রাসঙ্গিকতা সেইটা সম্পর্কে নমস্কার আচ্ছা মানে আপনি যদি আপনার সম্পর্কে একটু বলেন তো শুনেছি অনেক জায়গাতে আপনি ইন্টারভিউ দিয়েছেন বা অনেক সম্পর্কে আপনার নিজের সম্পর্কেও আপনি বলেছেন তো আপনার শিক্ষকতা জীবন সম্পর্কে যদি বলেন কবে থেকে শুরু বা কত বছর শিক্ষকতা করেছেন সেই সম্পর্কে যদি একটু বলেন এখন শিক্ষকতা কথাটা বললে আমার শুরু হয়েছিল উনিশশো সাতষট্টি সালের একুশে জুলাই সবংয়ের একটি হাই হাইস্কুল নারায়ণবাড় স্কুল সেখানে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিই এবং সেখানে কাজ করি উনিশশো চুরাশি সালের দশই জানুয়ারি পর্যন্ত ওই সালের এগারোই জানুয়ারি একটি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগ দিই সবংয়েরই বিলকুয়া সপ্তগ্রাম হাই স্কুল তো ওখানে মাস সাথে কাজ করার পরে ওই উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর বলরামপুর অভয়াশ্রম নই তালিম বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে যোগ দিই এবং ওখান থেকেই দু হাজার পাঁচের নভেম্বরে আমি রিটায়ার করেছি আচ্ছা তাহলে দেখতে দেখতে অনেকগুলো বছর অনেকগুলি বছর একবারে প্রথম জীবন থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত শিক্ষকতার কাজেই যুক্ত ছিলাম শুধু তাই না যখন কলেজে পড়তাম তখনও আর্থিক কারণে আমাকে কিছু প্রাইভেট টিউশনই করতে হয়েছিল বোধহয় পরবর্তীকালে শিক্ষক হিসেবে যেটুকু সুনাম যদি কিছু হয়ে থাকে বোধহয় তার বীজটা ওই কলেজ জীবনেই পোতা হয়ে গেছিল। তখন কয়েক বছর যে ক ক বছর কলেজে পড়েছিলাম কয়েক বছর আমি পড়িয়েছি ছাত্রছাত্রীদের এবং বোধ সেই আপনি তো তাহলে দেশের ভবিষ্যৎ মানে যেটা আমরা যদি স্বামী বিবেকানন্দের কথা যদি আমরা বলি তাহলে উনি দেশ গড়ার কারিগর হিসেবে উনি নিজেকে তৈরি করেছিলেন যে ইউথ অর্থাৎ আমাদের নতুন যে প্রজন্ম ইউ ইয়ং জেনারেশন তারা দেশ গড়ার কাজ করবে না দেশ গড়ার ক্ষেত্রে বলতে গেলে শিক্ষকদের থেকে ওনারাই হচ্ছেন মেকার তো সেক্ষেত্রে আপনি শিক্ষকতার পাশাপাশি আমি এটাও জেনেছি যে আপনি এই যে সাহিত্য চর্চা সম্পর্কে আপনার কিন্তু একটা মানে সুপ্ত একটা ব্যাপার রয়েছে তো সেটা সম্পর্কে আমি জানতে চাইবো যে লেখালেখির পাশাপাশি গান বাজনা এই যে সাহিত্য চর্চার মধ্যে আপনি থাকেন সেটা শুরু কখন থেকে ইভেন মানে এটাকে যে আপনি কন্টিনিউ করছেন তো এটা সম্পর্কে যদি একটু আমাদের বলেন আসলে গানের চর্চাটা আমাদের পরিবারে আমরা ছোটোবেলার থেকেই দেখে দেখে এসছি আমার বাবা রাগ সঙ্গীত গাইতেন এবং তাঁর একটা ন্যাক ছিল অন্যের লেখা গানে নিজে সুর দিয়ে গাওয়া তার সেই সুরটা বোধ হয় কানে ভালো করে লেগেছিল যেটা পরবর্তীকালে খুব কাজে লেগেছে আর ছোটোবেলার থেকেই যখন এই এইট সেভেন এইটে পড়ি তখন থেকেই একটু আধটু গান আমি হারমোনিয়াম বাজিয়ে কোনো গুরু না রেখে গুরু না ছিলেন না নিজে হারমোনিয়াম বাজিয়ে ওই গানের সুরের সঙ্গে হারমোনিয়াম রিলগুলোকে ঠিকঠাক করে গাইতে পারতাম পরবর্তীকালে যখন শিক্ষকতা করতে ঢুকলাম তখন নারায়ণবাড় হাই স্কুলে আমার আমি নারায়ণবাড় স্কুলের ছাত্র ছিলাম বটে আবার ওইখানেই শিক্ষকতা করতে ঢুকেছি অতএব যখন শিক্ষকতা করতে ঢুকলাম তখন আমার কিছু শিক্ষক আমি যাদের কাছে পড়েছি তাদেরকে সহকর্মী হিসেবে পেয়ে গেছিলাম তাদের মধ্যে একজন ছিলেন প্রয়াত মাখনলাল ঘোড়ই যিনি সঙ্গীত বিশারদ ছিলেন এবং হোস্টেলে থাকতেন ছাত্রাবাসে অনেকগুলি ছেলেমেয়ে থাকতো অনেক শিক্ষকও থাকতেন জনাচোদ্দ্য শিক্ষক হোস্টেলে থাকতেন গ্রামের স্কুল সেখানে নিয়মিত সঙ্গীত চর্চা একটা আসর গানের আসর বসতো এবং মাখনবাবুর গান শুনে অনেকটা অনুপ্রাণিত হয়েছিলেন সেই সুর কানে বাবার গানের সুর এবং মাখনবাবুর গানের সুর প্রথমের দিকে আমার খুব কাজ করেছে এরপর উনিশশো তিরাশি সালের গোড়ার দিকে আরেকজন গুরু সন্ধান পেলাম পুরিন বিহারী বেরা যিনি নারায়ণগড়ের একটি অজ গ্রামে তিনি তার বাড়ি তিনি তিনি সিনময় লাহিড়ির ছাত্র ছিলেন ছেলে মেয়েদের গান শেখান সঙ্গীত শেখার ইচ্ছাটা খুব বেশি ছিল বাবা বললেন তুই যা দেখিনি যোগাযোগ কর খুব কষ্ট করে সাইকেল নিয়ে তখন যাতায়াতের ব্যবস্থা খুব অবস্থা খারাপ ছিল সাইকেল নিয়ে যাতায়াত করতে পেরেছিলাম তারপর এক বছর পরে তো এখানে প্রধান শিক্ষক হয়ে চলে এলাম আর ডিসকন্টিনিউ হয়ে গেল কিন্তু পুলিনবাবুর কাছে যদি সঙ্গীতের গুরু আক্ষরিক অর্থে গুরু বলে কেউ থাকেন তিনি পুলিন বিহারী বেরা তিনি প্রয়াত তাকে আজকের দিনে আমি প্রণাম জানাই আচ্ছা আরও একটা বিষয় যেটা আপনার থেকে জানতে চাইব যে আজকের দিনের প্রাসঙ্গিকতা সম্পর্কে যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে বিবেকানন্দ এবং আজকের যে যুব সমাজ তো বিবেকানন্দ স্বপ্ন দেখতেন যে যুব সমাজকে একটা আদর্শ যুব সমাজ যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে অগ্রগতির পথে নিয়ে যাবে বিবেকানন্দ মানে শুধু যে মানে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে হচ্ছে বিবেকানন্দ সব ধর্ম সব জাতির সবার জন্যই বিবেকানন্দ তো সেক্ষেত্রে এই সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন যে আপনার অপিনিয়নটা কি আবার আপনার চিন্তাভাবনাটা সম্পর্কে যদি আমাদের সাথে রেডিও মোনামারের সাথে যদি আপনি একটু শেয়ার করেন আজকে সকালবেলা যারা তাদেরকে বলছিলাম যে আজকে বারোই জানুয়ারি বিবেকানন্দের কথা বললাম আমার বাইরের ঘরে যেখানে পড়াই ওখানে বুদ্ধদেবের একটি ছবি আছে আমার এক ছাত্র সে খড়গপুর শিলভাজিগুলো স্কুলের শিক্ষক ছিল অত্যন্ত দুঃখের ব্যাপার সে তার রিটায়ারমেন্টের মাস আগে ক্যান্সারে মারা যায় অঞ্জন দাস অঞ্জন গয়া গেছিল বুদ্ধদেবের ছবিটি আমাকে এনে পাঠিয়ে দিয়েছিলেন সেটি টাঙানো আছে অঞ্জনের স্মৃতি বিজড়িত এছাড়া জিসাস ক্রাইস্টের ছবি আছে লাশ সাফারের ছবি আছে মহাভারতের শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালনা করছেন সেই ছবিটাও একটা খুব বড়ো ছবি আছে বাইরের ঘরে আর মুসলিমদের যে মক্কা মদিনা সেটাও একটা বড়ো ছবি সেখানে আছে একটি বাণী সেখানে লিখে রেখেছি সমস্ত মানব জাতি সম্পর্কে সব সব মানুষ যে এক সেই সম্পর্কে একটা বাণী সেখানে আছে তা সেইটি ছাত্রদের বলছিলাম বিবেকানন্দের কথা শিকাগো ধর্ম মহাসভা তা আমাকে একটি ছাত্র জিজ্ঞেস করলো স্যার আপনার বাইবেল আর কোরআন এই বইগুলো আছে বাড়িতে বাড়িতে আছে আমার মহাভারত রামায়ণ আজকালকার মায়েরা তারা তো ওই সিরিয়াল দেখতে দেখতে তাদের সময় চলে যায় রামায়ণ মহাভারতের গল্প জানেন না তোরা রামায়ণ মহাভারতে একটা করে বই কিনে পড়বি বাড়িতে অবসর সময় এই কথা প্রসঙ্গেই মহাভারতের কথা এলো একটি ছাত্র আবার জিজ্ঞেস করল যে গীতা গীতাটা কোন ধর্মগ্রন্থের মধ্যে আছে বা কোন এপিকের মধ্যে আছে তাকে মহাভারতের কথাই বললাম এবং অর্জুন যে যুদ্ধ করতে অনিচ্ছুক তাকে তাকে যুদ্ধ করতে প্রবৃত্ত করানোর ব্যাপারে কৃষ্ণের যে উপদেশাগুলি সেটি গীতা সেটি তাদেরকে ভালো করে বললাম এবং বলছি আপনার এখানে এতগুলো ছবি সকালে ছাত্রদের কাছে খানিকটা আমার ইন্টারভিউ হয়ে গেছে আমি আসলে আমি বিবেকানন্দের সেই সর্বধর্ম সমন্বয় তিনি শিকাগো ধর্ম মহাসভাতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা ছিলেন তারা নিজের নিজের ধর্মকেই বড় করে বললেন বিবেকানন্দে কিন্তু তার যে গুরুদেব রামকৃষ্ণ পরবংশ দেব যার শিক্ষাগত যোগ্যতা কিছু ছিল না আক্ষরিক যে লেখাপড়া সেটা তেমন কিছু একবারও উল্লেখযোগ্য নয় কিন্তু তার ভেতরে একটা বিরাট আগুন ছিল বিরাট আলো ছিল যে আলোতে আলোকিত হয়েছিল বিবেকানন্দ এবং অন্যান্যরা তাঁর চোখটা একটি কথা যত মত তত পথ এইটাকেই বিবেকানন্দ শিকাগো মহাধর্মসভাতে এস্টাবলিশ করেছিলেন সব ধর্মের মূল কথা এক যদি ঈশ্বরের কাছে পৌঁছতে হয় যে কোনো পথ দিয়ে পৌঁছাও পৌঁছানো যাবে উদ্দেশ্য এক এই কথাটি তাদেরকে বলছিল আমার আজকে যুব সমাজ যুব সমাজের বারোটা বেজে গেছে আমাদের দেশের রাজনীতির জন্য রাজনৈতিক নেতারা আজকের দিনে যারা রাজনীতি করছেন তাদের কথা না বলাই ভালো রাজনীতির প্রসঙ্গ না যাওয়াই ভালো কিন্তু এই যে চারদিকে একটা ডামাডোল একটা বিশৃঙ্খল অবস্থা তার জন্য বোধ করি আজকের দিনের রাজনীতি খানিকটা দায়ী এবং যুব সমাজ সেটার বলি হয়েছে অতএব আজকের দিনে যুব সমাজের কাছে ওই বিবেকানন্দের কথা মহাপুরুষদের কথা একটু বলে বলে যদি তাদের মনের মধ্যে একটু ধাক্কা দেয়া যায় এই চেষ্টা সকলেরই করা উচিত বিশেষ করে শিক্ষকদের তো বটেই করা উচিত কিন্তু শিক্ষকরা কতটা পারবেন কারণ আমরা যখন শিক্ষকতা শুরু করেছিলাম অত্যন্ত কম পয়সার কোনো সেটা অত্যন্ত লজ্জাজনক একটা সাম্মানিক আমাদের দেয়া হতো তার তুলনায় এখন শিক্ষকদের অবস্থা অনেকটা ভালো হয়েছে আমিও অনেক টাকা পেনশন পাই কিন্তু আমাদের সময়তে সে সময়তে শিক্ষকতাটা ছিল একটা ব্রত আর এখন শিক্ষকতা হয়ে গেছে বৃত্তি ওই যাওয়া আসা মাঝখানে কতটা কি দিতে পারলাম সেটা কোনো বড় ব্যাপার নয় এটাই হচ্ছে ব্যাপার হয়েছে অতএব তারা এই চাকরি করা চাকরি করা শিক্ষা দেয়া নয় চাকরি করতে করতে কতটা যুব সমাজ ছাত্র সমাজ তাদেরকে উদ্বুদ্ধ করতে পারবেন সে সম্পর্কে আমার নিজের যথেষ্ট সন্দেহ আছে আচ্ছা আরও একটা বিষয় আপনার থেকে আমি যেটা জানবো যে ধরুন বিবেকানন্দ নিয়ে যখন কথা বলছি এই প্রসঙ্গটা মানে বিবেকানন্দ সম্পর্কে আমার নলেজ কতটা রয়েছে সেটা নিয়েও আমার মাঝে অনেক সংশয় থাকে এখনও বিবেকানন্দ একটা সমুদ্রের মতো তাকে পুরোটা জানতে গেলে মানে আমাকে আরও স্টাডি করতে হবে আমাকে আরও পড়তে হবে তো সেক্ষেত্রে একটা জিনিস আমি যেটা শুনেছি বা বিবেকানন্দকে পড়তে গিয়ে এটা বুঝতে পেরেছি যে বিবেকানন্দ একটা কথা বলতেন যে বিবেকানন্দ কিন্তু ভীষণ রকম ভোজন রসিক ছিলেন রান্না রান্নাবান্না নিয়ে খাওয়া খাদ্যদ্রব্য নিয়ে আমরা সন্ন্যাসী বলতে যে কথাটা বুঝি যে একেবারে নিরামিষাশী বা গেরুয়া বসন এই ধরনের জিনিসগুলো চিন্তাভাবনা সন্ন্যাসী বললে কিন্তু এই কনসেপ্টই আমাদের মাথাতে প্রথম আসে কিন্তু বিবেকানন্দের কাছে কিন্তু যেটুকু আমি পড়েছি বা জেনেছি এই এইসবের ঊর্ধ্বেও তিনি ছিলেন নিরামিষাশী মানে আহার বা যে খাওয়ারটা নেবেন ওর ওই সম্পর্কে কিন্তু বাজবে ছিলেন না তো বিবেকানন্দের একটা কথা যেটা আমরা খুব ভালো করে শুনি বা দেখি তো সেক্ষেত্রে তিনি বলতেন যে ভালো রান্না যদি না করতে পারেন তাহলে কিন্তু ভালো সাধু হওয়া যায় না কারণ এই যে মানে যে ভালো রান্না করতে পারে যার সুস্বাদু রান্না করতে পারে সেই ভালো সাধু হতে পারে এটা নিয়ে আপনার কি মত মতামত আপনি কি মনে করেন হ্যাঁ এটা খানিকটা অ্যালিগোরিক্যাল কথা উনি বলেছেন যে রান্না করা রান্না করা বলতে রান্ধনি বলতে আমি শিক্ষকদেরই সমাজের রান্ধনি বলে মনে করি তারাই সমস্ত ইনগ্রেডিয়েন্ট যাদেরকে নিয়ে তাদের কাজ কারবার তাদেরকে যদি ঠিক পথে পরিচালিত করতে পারেন মাল মশলা তাদের মধ্যে যা আছে উপদেশাবলী বা গুণাবলী সেগুলো যদি ঠিকঠাকভাবে তাদের মধ্যে ঢোকাতে পারেন তাহলেই রান্না ভালো হবে এবং সেই আজকের দিনের ছাত্র ছাত্রীদের ভেতর থেকেই আগামী দিনের বিবেকানন্দরা বেরিয়ে আসবে একদম একদম তো সেক্ষেত্রে এই যে শিক্ষকদের নিয়ে কথা বলতে গিয়েই যে আপনি একটা সময় যে শিক্ষকতা করেছেন অ্যাজ এ টিচার আর এখনকার সময়ে দেখতে পেয়ে আপনি নিজেই বললেন যে সেক্ষেত্রে আপনি অনেকটাই পার্থক্য দেখতে পান মানে একটা সময় ছিল শিক্ষকরা ছিলেন ছাত্রছাত্রীদের জন্য এই ব্যাপারটা কিন্তু এখন ব্যাপারটা মনে হয় কিছুটা রিভার্স হয়ে গেছে তো সেক্ষেত্রে এই বিষয়টা আমারও জানতে পেরে খুব ভালোই লাগলো ইভেন আজকের যুব সমাজকে এই ইয়ং জেনারেশনে আজকে যেহেতু রে আপনি কি বলতে চান বা একটা আপনার কি। এ মেসেজ আপনি কি দিতে চান আজকের যুব সমাজ গতকাল যে যুবক ছিল যুবতী ছিল আজকের দিনে সেই যুবক যুবতী বাবা মা হয়েছে অতএব আজকের দিনের বাবা মারা একটা বিশেষ মানসিকতার মালিক হয়েছে তারা এই ইন্দু দৌড় কথাটা আমরা বলি ছেলে মেয়েদেরকে খুব উঁচুতে তুলতেই হবে তার কতটা বইবার ক্ষমতা সে কথা তারা বিবেচনা করেন না না করে ছেলেবেলার থেকেই তাদেরকে এমনভাবে তৈরি করার চেষ্টা করেন যাতে করে তারা যেন বাস্তব জগৎ থেকে খানিকটা আলাদা হয়ে যায় রবীন্দ্রনাথ একবার এলাহাবাদের একটা স্কুলে গিয়েছিলেন গিয়ে ছাত্রদের জিজ্ঞেস করলেন বললেন খুব ভালো ছাত্র তারা জিজ্ঞেস করলেন যে নদী কাকে বলে ছাত্ররা দারুণ উত্তর দিল একদম বইয়ের মতো উত্তর তা তিনি একটি ছাত্রকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি নদী দেখেছ সেখানে তিনি লিখেছেন গঙ্গা যমুনাথ সঙ্গমস্থলে দাঁড়াইয়া বালক উত্তর করিল সে নদী দেখে নাই এরা যেখানে যে শহরের স্কুলটা সেখানে দুটি নদীর একসাথে মিলেছে মিলনস্থল ভারতবর্ষে দুটি সবচেয়ে বড়ো নদী সে বলছে সে নদী দেখেনি তার মানে বইয়ের যে জ্ঞান আর বাস্তবের যে জ্ঞান প্রতিদিন সে নদীর ধার বেড়াতে যায় ওটাই যে নদী যেটা আমি চোখে দেখতে পাচ্ছি সেটাই যে নদী তাকেই যে নদী বলে এই জ্ঞানটুকু তার হয়নি আমাদের বাবা মা আজকের দিনে শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা ওই বাস্তবতার থেকে ছাত্রছাত্রীদের অনেকটা দূরে নিয়ে চলে যাচ্ছেন আগামী দিনে যে কি হবে হ্যাঁ আমার মনে হয় আগে এই বাচ্চাদের শিক্ষা দেওয়ার আগে তাদের বাবা মায়েদের ট্রেনিং সেন্টার ট্রেনিং কোর্স একটা কিছু করা উচিত মাস্টারমশাইদের তো ট্রেনিং কোর্স আছে কিন্তু তারা তো জেগে ঘুমান এখন আর শিক্ষকরা আমার কথা শুনলাম আমার উপর খুব রাগ করবেন এটা হচ্ছে বিপদ হ্যাঁ তা এই আগে যারা ম্যান মেকার তাদেরকে আগে প্রশিক্ষিত হতে হবে শিক্ষিত হতে হবে তাহলে আজকের ছোটরা যখন বড় হবে তখন তারা ভালো হবে মানে সত্যি এত সুন্দরভাবে যে জিনিসটা বাস্তবটাকে আপনি তুলে ধরলেন এটা সত্যিই আজকের দিনে মানে খুবই প্রাসঙ্গিক আজকের সমাজের জন্য কারণ আমরা আমাদের ফিউচার জেনারেশানকে বা নেক্সট জেনারেশানকে যখনই লিড করতে যাব অবশ্যই ভালো বাবা মা হওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ বাবা মাই হচ্ছে শিশুর প্রথম শিক্ষক তো আপনার কাছকে লাস্ট একটা বিষয় আমি জানবো জানব আপনার তো এই সঙ্গীত নিয়ে গান নিয়ে আপনি ছোটবেলা থেকেই আপনার এটার প্রতি একটা অন্য রকম ভালো লাগা ছিল আপনাকে আমি শুনেছি যে আপনি বিবেকানন্দ নিয়েও কিন্তু লিখেছেন ইভেন সেটা নিয়ে আপনি নিজে শুরু করে গানটাও গেছেন সেই গানটা যদি আমাদেরকে একটু শোনান তাহলে কিন্তু খুব ভালো হয় অবশ্যই আপনার হারমোনিয়াম এবং ইনস্ট্রুমেন্টের সাহায্যে দিনে গান করতে বললে মৌলি আজ বিবেকানন্দের জন্মদিন বিবেকানন্দের ওপরে একটি গান অনেক দিন আগে গায়ক পিন্টু ভট্টাচার্য তিনি গেয়েছেন গানটি সেটি আমি বহুদিন পরে গাইলামও বটে গতকাল এটা ফেসবুকে পোস্ট করেছি সেই গানটির একটু অংশ এখন গাইছি ভারতের প্রতিধূলিকণা পবিত্র মোর কাছে ভারতের মৃতিকা সব

Cheers. সতাব দীপারি অন্ধ রাতে রূপ সুর্য লবনে সতে যদীপুস্তি যে এর মলোক ভবনে তার চরণে প্রণাম জানাই হৃদয় পুষ্প মোদের শপথ বিবেকানন্দ সন্ন্যাসী এই মাটিতে মোদের লক্ষ খুশি হাসি মানে আজকে দিনটা ধরুন এই প্যান্ডেমিকের জন্য আমরা হয়তো বাইরে বেরোতে পারছি না কিন্তু আমার তো মনে হয় যে আমার এই যে স্বামী বিবেকানন্দকে নিয়ে সেলিব্রেশন তার বার্থডে সেলিব্রেশন ওয়ান ফিফটি এইথ বার্থডে সেলিব্রেশন এটা কিন্তু একদম আমার কাছে পারফেক্ট তো বন্ধুদের কাছে এটাই বলবো রেডিও আমার থেকে আজকে আমাদের ছোট্ট প্রয়াস যের বিবেকানন্দ সম্পর্কে জানলাম আজকের দিনে বিবেকানন্দের প্রাসঙ্গিকতা এবং শিক্ষকদের প্রতি আরেক শিক্ষকের যে বার্তা সেটাও আমরা পৌঁছে দিলাম তো অবশ্যই শুনতে থাকো রেডিও মোনামার মেদিনীপুরের ওয়ান অ্যান্ড অনলি রেডিও স্টেশন রেডিও মোনামা রেডিও মোনামার জন্য শোনার জন্য ডাব্লিউ 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 ডট রেডিও মোনামা ডট অনলাইনে কিন্তু শুনতে পাবে আমাদের ধন্যবাদ